Hey Northeast, Namaskar, Akham. I am coming to Prague Cine Award. 26 मार्च को मैं सिलचर आसाम में आ रही हूँ और आई होप के बहुत धमाल होगा, बहुत मजा आएगा। तातु मैं परफॉर्म करूँ प्राग सिने अवार्ड से 26 तारीख है, सो सकलो राइज आहिबो, सबाय आसबेन प्राग सिने अवार्ड से 26 तारीख आमी आसछि शो करते और सबार संगे देखा होबे। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। প্রাগ সিনে অ্যাওয়ার্ড কাল যোগ দিচ্ছেন বলিউড টলিউডের তারকারা। সোনাইয়ে ক্ষেতের মাঠ থেকে বিবস্ত্র অবস্থায় যুবতীর লাশ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, হাতে সিলিন্ডার নিয়ে প্রতিবাদ যুব কংগ্রেসের, জানালো তীব্র নিন্দা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রথমবারের মতো শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাগ সিনে অ্যাওয়ার্ড। বরাক লোহিত একাকার উদ্যোগে এই অ্যাওয়ার্ড আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে জোর প্রস্তুতি চলছে। অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ন্ত সহ টলিউডের খ্যাতনামা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ চলচ্চিত্র জগতের অন্যান্য তারকা। এছাড়া অ্যাওয়ার্ড আসরে অংশগ্রহণ করবেন অসমের চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সহ প্লেব্যাক সিঙ্গার জুবিন গার্গ। আগামীকাল অর্থাৎ শনিবার 26 মার্চ স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত হবে। এদিন ধামাল নৃত্যের মাধ্যমে প্রাগ সিনে অ্যাওয়ার্ডের সূচনা হবে। তবে প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির জন্য দুশ্চিন্তার ভাঁজ পড়েছে আয়োজকদের কপালে। শুক্রবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার এক সাংবাদিক সম্মেলন করে মেগাসিনে অ্যাওয়ার্ডের বিস্তারিত সূচি তুলে ধরেন প্রাগের ডিরেক্টর সঞ্জীব নারায়ণ। তিনি জানান, বরাক লোহিত উপত্যকার মধ্যে সমন্বয় আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাংস্কৃতিক মেলবন্ধনের। তাই অ্যাওয়ার্ড আসরের পরেই বাংলা ও অসমীয়া ভাষায় দুটি চলচ্চিত্র তৈরির কাজ বরাকে শুরু হবে। এদিকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস তুলে দেওয়া হবে। ডক্টর মলয়া গোস্বামী ও গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সীমা বিশ্বাসকে বলে জানান প্রাগ ডিরেক্টর। এছাড়াও মেগাসিনে অ্যাওয়ার্ড শোতে পড়ুয়াদের জন্য প্রবেশপত্রের মূল্য অর্ধেক রাখা হয়েছে বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অসমীয় চলচ্চিত্র জগতের আগত একাংশ তারকা সহ উপস্থিত ছিলেন প্রশান্ত রাজগুরু, ঝন্টু বড়ুয়া, শ্যামকানু মহন্ত, সঞ্জীব হাজরিকা প্রমুখ। আমরা যখন চিন্তা করলাম যে অসমিয়া আর বাঙালির মতো এক যেটা ডিফারেন্সেস ক্রিয়েট হচ্ছে সেটা আমরা কালচারালি ইউনাইট করতে চাই, আর এই কালচারাল ইউনিটির জন্যই আমরা এইখানে আসে প্রস্তুত হচ্ছি। এই ইউনিটিটা আমরা ভাবি, কালচারাল ইউনিটিটা তখনই হবে যখন আপনাদের লোক সবাই আসামের যেগুলো শিল্পী আছে ওই শিল্পীগুলোকে দেখবেন, শিল্পীগুলোকে বুঝবেন। আসামের না, এটাও তো আসাম, শিলচর আমাদের আসাম, আসামের এক ইম্পর্টেন্ট অঙ্গ। শিলচর আর বারাক ব্রহ্মপুত্র কোনো আলাদা না, একই। তো আমরা এই থিম নিয়ে আমরা এই কাজ করতে আসছি। আর যেহেতু প্রাগ চ্যানেল আজকে 20 বছর থেকে এই দায়িত্বটা নিয়ে অন্য অন্য জায়গাতে করেছে, আমি খুব গৌরব নিয়ে আমি এই কথাটা বলছি যে আমরা খুব সুন্দর একটা অনুষ্ঠান কালকে শিলচর লোককে আমরা দেখাবো। আর আশা করছি যে এই অনুষ্ঠানটার পরে আপনাদের এইখানে শিলচর থেকে একটা অসমীয়া ছবি, একটা বাংলা ছবি যেটা আসামে রিলিজ হবে, এরকম ছবি, এগুলো ছবির নির্মাণ যেন এখানে হয়। আমাদের উদ্দেশ্য হলো যে এই অনুষ্ঠান করার পরে প্রোগ্রামের নির্মাণ হয়। এদিকে বরাক লোহিত উপত্যকার উদ্যোগে প্রথমবারের মতো শিলচরে অনুষ্ঠিত হওয়া মেগা সিনে অ্যাওয়ার্ডের ব্যাপার নিয়ে এক সাংবাদিক রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে মতামত জানতে চাইলে তিনি জানান, এটা এক মহৎ উদ্যোগ।
প্রাগ ডিরেক্টরের এহেনো চিন্তাধারার তিনি ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি বলেন যে এই মেগা আসরটি শুধুমাত্র একটি অ্যাওয়ার্ড আসর নয়, এই আসরটি বরাক লোহিত উপত্যকার সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে বলে জানান তিনি। এইটো আমাৰ যিটো সঞ্জীৱ নারায়ণ ডাঙৰীয়াৰ উদ্যোগত বৰাক উপত্যকাত যি এক বিশাল পদক্ষেপ লোৱা হৈছে, সেই বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ সমন্বয় বৃদ্ধি কৰিব আৰু প্ৰাক চেনেলে এটা যি সমান সদায় জাতীয় দায়িত্ব পালন কৰি আহিছে, সেই জাতীয় দায়িত্ব পালনৰ প্ৰক্ৰিয়াটোক আৰু এখোজ আগবঢ়াই দিয়া হ'ব। মই সঞ্জীৱ নারায়ণ ডাঙৰীয়াক ধন্যবাদ জনাইছোঁ আৰু বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ সমূহ জনসাধাৰণক শুভেচ্ছা। সোনাই চহৰৰ ধনীপুৰ এলেকাৰ খেতৰ মাঠে পিছন দিক থেকে হাত বেঁধে বিবস্ত্ৰ অৱস্থায় এক যুৱতীৰ লাশ উদ্ধাৰ কৰা হয়। এই নিয়ে গোটা এলেকায় ব্যাপক চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। শুক্রবার সকালে ধনীপুৰ এলেকাৰ গজালি খালের পালে খেতৰ মাঠে এমন অবস্থায় পড়ে থাকা যুবতীর মৃতদেহটি স্থানীয়দের নজরে পড়ে। জানা গেছে শুক্রবার সকাল 8টা নাগাদ মাঠে গরু চরাতে গিয়ে জনৈক ব্যক্তি দেখতে পান পিছন দিক থেকে হাত বাঁধা বিবস্ত্র অবস্থায় ক্ষেতের মাঠে এক যুবতীর দেহ পড়ে রয়েছে। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত জনতার ভিড় জমান। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে সোনাই পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে যুবতীর পরিচয় জানা যায়নি। স্থানীয়দের মতে উলঙ্গ অবস্থায় লাশটি ছিল, তার মুখ থেকে রক্ত ঝরছিল। হয়তো সেই যুবতীকে কেউ ধর্ষণ করে তারপর খুন করে নির্জন মাঠে ফেলে গেছে দুষ্কৃতীরা। তবে সঠিক তদন্ত হলে আসল সত্য জানা যাবে বলে জানান তারা। ও সারা মানুষ গেছেন গিয়া দেখুন লাশে গুফালাই সব মানে দৌড়ি দৌড়ি দৌড়িয়ে গেছে দেখছেন গিয়া না পরিচয় পাওয়া গেছে না গিয়া প্রথম দেখা গেছে পরিচয় পাওয়া গেছে মানে আপনার জমিছেন সব এরপরে থানা খবর দেওয়া হয়েছে থানা আইছে না এখন উঠে গেছে পরিচয় পাওয়া গেছে সময় পাওয়া গেছে বই গোটা 18-20 বছর দূরে দূরে ইয়া দেখছি একটা মানুষের বহুত ন মরা অবস্থায় চুলুল মুখে মুখে দেখা পরে থানা আইছে থানা হওয়ার পরে এটা উল্টা গিয়া দেখা গেছে যে এটা মেয়েটার মাথার যে সিন্দুর আছে তখন বোঝা গেল যে এটা অন্য কাস্টর মেয়ে ওখন মেডিকেল লইয়া গেছে পুলিশে রিকভারি। একদিকে শিলচরে দুই মন্ত্রীর উপস্থিতি তো অন্যদিকে রন্ধন গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে মোদী সরকারের কড়া সমালোচনা করে প্রতিবাদের ঝড় তুললেন যুব কংগ্রেস এবং এসইউসিআই কর্মকর্তারা। শুক্রবার পৃথক পৃথক প্রতিবাদ কর্মসূচিতে সরগরম হয়ে ওঠে গোটা অফিস পাড়া। এদিন যুব কংগ্রেস কর্মকর্তারা অফিস পাড়াস্থিত শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির সামনে জমায়েত হয়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস নেতা তমালকান্তি বণিক ও সঞ্চিতা আচার্য সহ অনেকে। এছাড়া বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন যুব কংগ্রেস নেত্রী অঙ্কিতা দত্ত। এদিন কংগ্রেস কর্মকর্তারা হাতে রন্ধন গ্যাস সিলিন্ডার নিয়ে প্রতিবাদ করেন। বিক্ষোভ চলাকালীন বক্তারা বলেন গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি, পেট্রোল ডিজেল এমনকি জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধিতে মোদী সরকারের কড়া সমালোচনা করেন। তারা এহেন সিদ্ধান্তের জন্য তীব্র ভাষায় ধিক্কার জানান। মূল্যবৃদ্ধি রোধ করা না হলে তারা গণ আন্দোলনে পা ফেলবেন বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। উল্লেখ্য এদিন শিলচর কংগ্রেস অফিস থেকে মিছিল করে অফিস পাড়া পৌঁছে মাঝ সড়কে বসে বিক্ষোভ প্রদর্শন করলে তীব্র যানজটেরও সৃষ্টি হয়। মূল্য বৃদ্ধি হয়েছে, আজি পেট্রোল কক ডিজেল কক এলপিজি সিলিন্ডার 1000 টাকা হল, 80 পয়সাকে পেট্রোল ডিজেলের মূল্য আজির দিন 2 রুপিজ 40 পয়সা বাড়িলে আগন্তুক দিনতো বাঢ়ি যাব। কেরাসিনের দাম বাঢ়িছে, ইলেকট্রিসিটি মূল্য বিল বাঢ়াইছে, গাখীরের দাম বাঢ়িছে, ক্যান্সারের দরবর দাম বাঢ়িছে, ডায়াবেটিসের দরবর দাম বাঢ়িছে, রাইজ অতিষ্ঠ হয়েছে।
ইফালে আমদানি নাই কিন্তু খরচা রুপাইয়া হয়েছে সেকারণে আমি রাইজর কাষত থিয় হয়ে আছো রাইজর কণ্ঠ আমি আগবাই নি আর যেতিয়ালেকে সরকারখনে যেতিয়ালেকে সরকারখনে অত্যাবশ্যক সামগ্রীর মূল্য কম নকরে তেতিয়ালেকে আমি প্রতিবাদ করে যাচ্ছি উধারবন্দ উপসংমণ্ডলের সহকারী কার্যবাহী অভিযন্তার কার্যালয়ের দ্বার উদ্ঘাটন করলেন রাজ্যের নগর উন্নয়ন ও জলসেচ মন্ত্রী তথা কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল শুক্রবার বরাক উপত্যকায় দুদিনের সফরে আসেন মন্ত্রী সিংহল এদিন সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে রওনা দিয়ে প্রথমে উধারবন্দ জল সরবরাহ পরিদর্শন করেন তিনি পরে সেখান থেকে উধারবন্দ উপসংমণ্ডলের সহকারী কার্যবাহী অভিযন্তার কার্যালয়ের দ্বার উদ্ঘাটন করেন জেলার অভিভাবক মন্ত্রী এদিন ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন তিনি পরে এ মর্মে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোমের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী অশোক সিংহল বলেন বিধায়ক মিহির কান্তি সোমের প্রচেষ্টায় উধারবন্দে জলসেচ কার্যালয় নির্মাণ করা হয়েছে এতে এলাকার জনগণ উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি এছাড়াও মন্ত্রী সিংহল আরও যোগ করে বলেন বরাক উপত্যকায় কৃষকদের সুবিধার্থে প্রায় 1000 জল প্রকল্প বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পগুলোর কাজ বর্তমানে সমাপ্ত হতে চলেছে বলে জানান এদিন মন্ত্রী অশোক সিংহলের সাথে উপস্থিত ছিলেন জেলা শাসক কীর্তিজল্লি কৈশিক রায় সহ প্রশাসনিক কর্মকর্তারা উধারবন্দ সাব ডিভিশন ইরিগেশন উধারবন্দ সাব ডিভিশনের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হলো এতে এসেছিলেন আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অশোক সিংহল মহাশয় তৎসঙ্গে এসেছিলেন আমাদের উধারবন্দের সম্মানিত বিধায়ক মিহির কান্তি সোম মহাশয় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় এবং লক্ষ্মীপুরের বিধায়ক সম্মানিত কৌশিক রায় মহাশয় এবং আমাদের ডিসি ম্যাম এসে আমাদের অনুষ্ঠানকে আজকে সুন্দর এবং সার্থকভাবে সাফল্যমণ্ডিত করে তুলেছেন আজ থেকে আমাদের এখানে অফিস স্থানান্তরিত হলো স্থায়ীভাবে স্থানান্তরিত হলো আজ থেকেই আমাদের এখানে কাজকর্ম সব কিছু সুন্দরভাবে চলবে স্বাধীনতার 75 বছর পরও সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত উধারবন্দ বিধানসভা কেন্দ্রের পানগ্রাম প্রথম খণ্ডের যোগীরকোনা এলাকার বাসিন্দারা বিষয়টি নিয়ে শুক্রবার এলাকার মহিমুদ্দিন লস্কর তাজুল হোসেন লস্কর নজরুল হোসেন রাহুল হোসেন রাজিয়া বেগম লস্কররা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দীর্ঘদিন থেকে এলাকার প্রায় 300+ পরিবারের লোকেরা প্রতিদিন 2-3 কিলোমিটার পথ পায়ে হেঁটে জল সংগ্রহ করে থাকেন আগামী 2024 সালের মধ্যে দেশের প্রতিটি অঞ্চলে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে সরকার জল জীবন মিশন প্রকল্প চালু করলেও বঞ্চিত রয়েছেন তারা বলে বিক্ষোভ ব্যক্ত করেন বিষয়টি নিয়ে বিহিত ব্যবস্থার জন্য স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোমের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা গরম জল করে করি আমরা খাইয়া ঘরে দুয়ারে জল কিনা খারাপ হয়ে গেছে নি শিলচরেও এসইউসিআই দলের অসম রাজ্য কমিটির আহ্বানে বিদ্যুৎ মাশুল সহ পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন দুপুর 12:30 শিলচর অফিস পাড়া স্থিত শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে দলের কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দলের জেলা কমিটির অন্যতম সদস্য বিজিৎ কুমার সিংহ হিল্লোল ভট্টাচার্য সহ অঞ্জন কুমার চন্দ সজলকান্ত দাস গৌরীশ দেব প্রমুখ বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন
বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন বিজিৎ কুমার সিংহ ও হিল্লুল ভট্টাচার্য। তারা বলেন, পাঞ্জাব দিল্লি সহ বহু রাজ্যে বিদ্যুতে ভর্তুকি প্রদান করে সরকার গ্রাহকদের 200-300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করছে। সেখানে অসমে বিদ্যুৎ মাশুল হ্রাস করার পরিবর্তে বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও যুদ্ধের অজুহাত দেখিয়ে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ইত্যাদির মূল্যবৃদ্ধি করা হচ্ছে। করোনা পরিস্থিতির ফলে বিগত 2 বছর জনগণের আর্থিক অবস্থা খুবই খারাপ পড়েছিল। বর্তমানেও সেই সংকট থেকে জনগণ ঘুরে দাঁড়াতে পারছেন না। এই অবস্থায় নিত্য ব্যবহার্য জিনিসের দাম বৃদ্ধি করা অত্যন্ত নিন্দনীয় কাজ বলে জানান বক্তারা। দলের পক্ষ থেকে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী আছে সব কিছুর দাম বাড়ছে, এমনকি রন্ধন গ্যাস যে গ্যাসে দাম গত কয়েকদিন আগে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হলো। একইভাবে আমরা দেখছি যে বিদ্যুতের মতো একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, এরও আসামে দাম বাড়ল। এই যে প্রতিটি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যে দাম বাড়ছে, এই মূল্যবৃদ্ধির ফলে আমাদের রাজ্যে যে সমস্ত মানুষ শ্রম করে জীবিকা মানে নির্বাহ করেন, সেই সমস্ত জনগণের আজকে অবস্থা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। আমরা এসোসিয়াই কমিউনিস্ট পার্টি আজকে গোটা রাজ্যে আজকে আমরা আন্দোলন আমরা পালন করছি। আমাদের মূল কথা হলো যে যে কোনোভাবেই হোক সরকারকে এই মূল্যবৃদ্ধি রোধ করতে একটি হস্তক্ষেপ গ্রহণ করতে হবে। পূর্ব ধলাইয়ের জোড়খালের সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে অবাধে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে মিজো দুষ্কৃতীরা। এলাকার খাড়া দোয়াল, ক্যাম্প টিলা ও আশপাশ এলাকার প্রায় 50 বিঘা বনাঞ্চলের মূল্যবান গাছপালা কেটে নিয়ে যাচ্ছে মিজো দুষ্কৃতীরা। এলাকাটি সোনাই রেঞ্জের মনিয়ার খাল ফরেস্ট বিট কার্যালয়ের আওতাধীন থাকলেও অবাধে বন ধ্বংস চলছে। বিগত 1 মাস থেকে স্থানে স্থানে পাহাড়ের ওপর বাঁশের বেড়াও লাগিয়ে বনভূমি অবৈধভাবে দখল করেছে মিজো দুষ্কৃতীরা। কালীগঞ্জ ডায়েট এলাকায় তল্লাশি চালিয়ে এক নেশা সামগ্রী পাচারকারীকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে প্রায় 5 লক্ষ টাকার নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করে করিমগঞ্জ পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার কালীগঞ্জ ডায়েট এলাকায় তল্লাশি চালায়। একটি টাটা ম্যাজিক ট্রাক থেকে এই নেশা জাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে নাজিম উদ্দিন নামের এই পাচারকারীকে আটক করে করিমগঞ্জ সদর থানায় নিয়ে এসেছে পুলিশ। জানা গেছে, ধৃত নাজিম উদ্দিন কালীগঞ্জ সূর্যদাস গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র এবং গাড়ির মালিকের নাম জামাল উদ্দিন। আমার খবর আছে যে সিক্রেট ইনফরমেশন যে কালীগঞ্জ ডায়েট এলাকার আপনার এই ম্যাজিক ট্রাকত আপনার ড্রাগস আনিব বৃহৎ পরিমাণের। আর এই মতে আমার সেকেন্ড অফিসার আই সি কালীগঞ্জ আমি সবে মিলি নাকা লগাইছিল। তেতিয়া অ্যারাউন্ড 12:30 মানত এখন ট্রাক আহিলে ম্যাজিক ট্রাক, সিগনেল দিয়াত নরকিল। তারপর আমি খেদি গলো, খেদি গিয়ে যেটা ধরল তারপর এজন লড়া পলায়ন করলে, কিন্তু এজনক আমি আটক করব পেল। আটক করা লড়াজনক কুটকুস করে আছে, গাড়ি তালাশি করার তাতে 2 বান্ডল ইয়াবা পাশো, টোটেল 19,094 প্যাকেজ আসলে এপ্রক্সিমেট 19,800 ট্যাবলেট, আর টোটেল ওয়েট 2.13 কেজি ইয়াবা ট্যাবলেট পেয়েছিল। লগত আটক করার লড়াজনের নাম হল নাজিম উদ্দিন, ঘর ডিগির পার কালীগঞ্জ। কিমান টাকা হবো এটা আন্তর্জাতিক বাজার মূল্য কিমান হবো? শিলচর শহরের অদূরে শালচাপড়া ব্লকে ফুড সেফটি অফিসার বলে পরিচিতি দিয়ে প্রত্যেক দোকান থেকে 590 টাকা করে আদায় করার বিষয়ে বিভিন্ন মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। ভুয়ো ফুড সেফটি অফিসার বলে পরিচয় দিয়ে অর্থ আদায়ের অভিযোগে 5 জনকে পুলিশ আটক করেছে বুধবার। এর মধ্যে সোনাই এলাকায় মুজাহিদ মজুমদার নামে পরিচিত এই ব্যক্তি এজেপি যুব পরিষদের
একনিষ্ঠ কর্মী। এদিকে সম্প্রতি পুরসভা নির্বাচনে সোনাই পুরসভার 9 নম্বর ওয়ার্ডের এজিপির প্রার্থী স্বপ্না বেগম বড়ভূঁইয়ার ইনচার্জ হিসেবে নির্বাচনীয় প্রচার চালিয়েছিলেন সেই কর্মী। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে জোর প্রচার চলছে। বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে এজিপির কর্মী জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে বেরিয়ে আসার পর কাছাড় জেলার দলীয় শীর্ষ নেতারা প্রকাশ্য কিছু বলছেন না। জানা গেছে তারা বিষয়টি নিয়ে কাছাড় জেলা এজিপির পদাধিকারীরা আলোচনা করে কমিটির শীর্ষ কর্তাদের অবগত করেছেন। এ ঘটনা নিয়ে এজিপি কাছাড় জেলা কমিটির কর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মনিয়ারখাল জিপির বাঁশবাড়ি গ্রামে স্বাধীনতার পর কোনো উন্নয়ন হয়নি বলে সামাজিক মাধ্যমে কতিপয় ব্যক্তির অপপ্রচারের বিরুদ্ধে সরব হলেন গ্রামের সচেতন নাগরিকরা। শুক্রবার এসব অভিযোগ খণ্ডন করে তারা বলেন, গ্রাম পঞ্চায়েতের চতুর্দশ অর্থ আয়োগের তহবিল থেকে গ্রামে কালভার্ট, ফুটব্রিজ, কমিউনিটি হল, রিংকুয়ো ইত্যাদি এবং MGNREGA প্রকল্পে বাঁশবাড়ি রাস্তার কাজ চলছে। বাঁশবাড়ি গ্রামে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের একটি কমিউনিটি হলও রয়েছে। জল জীবন মিশনের অধীনে গ্রামের ঘরে ঘরে পানীয় জল পৌঁছেছে, প্রতি ঘরে বিদ্যুৎ সংযোগ রয়েছে, মাত্র 8-9টি ঘরে বিদ্যুৎ নেই, তার টানা আছে। এহেন মিথ্যা অভিযোগ থেকে বিরত থাকতে পরামর্শ দেন তারা। এদিন গ্রামের নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ সদস্য রাজেন রবিদাস, প্রবীর শর্মা, বুথ সভাপতি দীপক সিংহ প্রমুখ। মনিয়ারখাল জিপির 8 নম্বর গ্রুপ সদস্য, আমার নাম হচ্ছে রাজেন্দ্র রবিদাস। কিছুদিন আগে একটা নিউজ পাওয়া গেছে, বাঁশবাড়ি এলাকার কয়েকজন লোক বলেছে যে বাঁশবাড়ি পুলের কাজ হয়নি, রাস্তার কাজ হয়নি, তবে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। তবে আমি কিছুটা কাজ উল্লেখ করছি এখানে। বরমবাবা স্থান, কটনপুর কমিউনিটি হল 2 লাখ টাকার কাজ, RCC কালপার্ট বাঁশবাড়ি 4 লাখ টাকার কাজ, রানীঝিল যুব সংস্থা অফিস বিল্ডিংয়ের কাজ হয়েছে 2 লাখ টাকা, MI বাঁধ জয়রাম হাউস টু নীলকান্ত গোয়ালা হাউস টু 6,06,854 টাকা, MI বাঁধ দয়াল চাষা হাউস টু বিতনরাজগড় 7,29,421 টাকার কাজ এবং আরও অন্যান্য উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রাগ সিনে অ্যাওয়ার্ড কাল যোগ দিচ্ছেন বলিউড টলিউডের তারকারা। সোনাইয়ে ক্ষেতের মাঠ থেকে বিবস্ত্র অবস্থায় যুবতীর লাশ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, হাতে সিলিন্ডার নিয়ে প্রতিবাদ যুব কংগ্রেসের, জানালো তীব্র নিন্দা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার। Northeast, Namaskar, Okham. I am coming to Prague Cine Award. 26 March ko main Silchar, Assam mein aa rahi hu aur I hope ke bahut dhamaal hoga, bahut maza aayega. Tatu ma perform korim Prague Cine Awards 26 tarikhe. So sokolo raiz ahibo. Sobai ashben Prague Cine Awards e 26 tarikh ami aschi show korte. Ar sobar shonge dekha hobe। আৰু এইবছৰ আৰু গ্ৰেণ্ডকে ডাঙৰকৈ পতা হৈছে।